আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের পুরীগেট এলাকায় মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল চা চক্র করেছেন এলাকার কর্মী সমর্থকদের সঙ্গে। এছাড়া তিনি খড়গপুর শহরের নয়াখুলি নতুন বাজারে নির্বাচনী প্রচার চালান। ওই বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে তিনি একটি মিটিং করেন। ব্যবসায়ীদের নানা সমস্যার অভিযোগের কথাও শোনেন তিনি এবং তাদেরকে আশ্বাস দেন যে খুব দ্রুত সমস্যার সমাধান হবে। বাজার সংলগ্ন রেল লাইনে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই তিনি জানিয়েছেন রেল প্রশাসনের সঙ্গেও কথা বলবেন তিনি। আজকে এখানে বাজারে নয়াবাজারে এসে কিছু কিছু রেলওয়ের যে সমস্যা সেগুলো এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা শপ ওনার্স রয়েছেন, তারা বললেন এখানে প্রচুর সমস্যা এবং সেই সমস্যার প্রচুর সমস্যা দিলীপদা সেটা সলভ করেছেন। মানুষের সমস্যা যা রয়েছে সেটা চেষ্টা করতে হবে সলভ করার, সব 100% যে হবে সেটা তো বলা যায় না। এবং দিলীপদা আজকে প্রচুর অনেক অনেক দোকানদাররা দোকান অনেক দিন ধরে তারা ইলেকট্রিসিটি পায়নি, সেই ব্যবস্থা দিলীপদা করে দিয়েছে। অনেক কাজ হয়েছে, অনেক কাজ বাকি আছে, সেগুলো আমি করবো, সেগুলো আমি যাবো 3-4 দিনের মধ্যে, আমি সেগুলো কথা বলবো DRM-এর সঙ্গে এবং আমি সাংসদ হলে অবশ্যই এই বিষয়গুলো আমি রেলওয়ে বোর্ডের কাছে রাখবো। খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ANM নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।